ওয়েলকাম স্টুডেন্টস দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের ম্যাথ ফাউন্ডেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ম্যাথ ফাউন্ডেশান সিরিজের চার নম্বর ক্লাস এখানে আমরা রেশিও প্রপোশনের কিছু প্রবলেম শিখে নেব তোমরা নিশ্চয়ই আগের চ্যানেলটাতে দেখেছো আগের ভিডিওটাতে দেখেছো আমরা আগের ভিডিওটাতে রেশিও প্রপোশনের একদম বেসিক জিনিসগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং তার সাথে একটা অঙ্কও আমরা করেছিলাম তো ক্লাসে এগোনোর আগে আমি আরেকবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই রেশিও মানে কি রেশিও মানে হচ্ছে দুটো রেশিও মানে হচ্ছে যে কোনো দুটো বস্তু বা যে কোনো দুটো ইউনিট এই দুটোর মধ্যে কম্প্যারিজান বা তুলনা যেমন ধরো কুড়ি মিটার লম্বা একটি কাপড় আবার তিরিশ মিটার লম্বা একটি কাপড় তারপরে ধরো কেউ বলতে পারে দু লিটার জল আবার তিন লিটার জল যেমন আমরা যদি এইটা নিয়ে দেখি যে এই দুটো জিনিস দেখো দুটোর মধ্যেই লিকুইড আছে তাহলে দুটোর মধ্যেই যদি লিকুইড থাকে তাহলে রেশিও আমরা কি করে বুঝবো ধরলাম এই বোতলটার উচ্চতা হচ্ছে বা এই বোতলটার ভলিউম আমরা ধরতে পারি ধরো কুড়ি মিটার কুড়ি কুড়ি সেন্টিমিটার কিউব বা কুড়ি মিটার কিউব আর এটার ধরো আমরা ভলিউম ধরতে পারি টু মিটার কিউব বা দুই মিটার কিউব তাহলে এই দুটো ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এই দুটো রেশিও কি হয়ে যাবে এই দুটোর রেশিও হয়ে যাবে কুড়ি মিটার কিউ ইস টু টু মিটার কিউ এইটাকে আমরা রেশিও বলে বা এইগুলোকেই আমরা রেশিও হিসেবে জানি তাহলে যদি আমরা প্রোপোশান জানতে চাই তাহলে প্রোপোশান মানে কি প্রোপোশান মানে হচ্ছে দুটো সমান জিনিস দুটো সমান অনুপাত ধরো টু ইস টু থ্রি এদিকে ফোর এইট ইস টু টুয়েলভ এই দুটোকে আমরা সমান বলতে পারি যে হোক চার দুগুণে আট তিন চারা বার তাহলে প্রপোশন মানে কি দুটো সমান অনুপাতকে যদি আমি লিখি বা দুটো অনুপাত যেই দুটোকে আমরা সমান বলতে পারবো এইগুলোকে আমরা আসলে প্রপোশন বলে থাকি যদি উদাহরণ জানতে চাই তাহলে আমরা ছোটোবেলা সবাই দেখেছি আমাদের বাড়িতে ছোট ছোট জাহাজ থাকতো জাহাজ আবার ওই জাহাজের তুলনায় আমরা সমুদ্র কিন্তু অনেক বড় বড় জাহাজ ভাসতে দেখতে পারি তাহলে আমরা কি বলে আমরা বলি খেলনা জাহাজ বা খেলনা গাড়ি এই ওই তুলনায় ওই একই মাপ রেখে প্রত্যেকটা জিনিসের যদি একটা বড় জাহাজ বা একটা বড়ো গাড়ি তৈরি করা হয় তখনই আমরা বলবো ওই দুটি জাহাজ সমানুপাতিক বা ইন প্রোপোশান বা ওই দুটি গাড়ি সমানুপাতিক বা ইন প্রোপোশান আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো রেশো প্রপোশনের কনসেপ্টটা আমরা আরেকবার ক্লিয়ার করে দিলাম এবার আমরা অঙ্কে চলে যাব অঙ্কে যাওয়ার আগে তোমাদের জন্য কিছু ইনফরমেশন আমাদের বেঙ্গল এক্সাম চ্যানেল এখানে আমরা এখানে আমাদের লাইভ ক্লাস হয় প্রত্যেক সোম থেকে শুক্রবার আমাদের বেঙ্গল এক্সাম বেঙ্গল এক্সামের টেলিগ্রাম চ্যানেলের নাম দা বেঙ্গল এক্সাম এবং আমাদের ফেস এবং আমাদের ফেসবুকেও একটা পেজ আছে সেই পেজটার নামও দ্য বেঙ্গল এক্সাম আমরা আমাদের এই চ্যানেলে যে লাইভ ক্লাসগুলোর মাধ্যমে তোমাদেরকে সব এক্সপিরিয়েন্স টিচারদের দ্বারা বিভিন্ন পরীক্ষার জন্য আমরা প্রস্তুত করে থাকি ছাত্রদেরকে তো তোমাদের যদি আমাদের এই লাইভ ক্লাসে বা পেড ক্লাসে ভর্তি হতে ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে খুব শিগগিরই যোগাযোগ করো আমরা তাহলে অঙ্কে চলে যাব এই অঙ্কটা কি বলছে এই অঙ্কটা বলছে এইস টু মান দেওয়া আছে বি টু সির মান দেওয়া আছে এবং সি ইস টু ডির মান দেওয়া আছে প্রথমটা বলেছে আমাকে এ ইস টু টু সির মান বার করতে হবে তো বেসিক্যালি আমরা যদি এএস টু বি টু সির মান বার করতে চাই তাহলে আমরা জিনিসটাকে এরকমভাবে লিখে নেব তাহলে এ ইস টু বি ইস টু সি এর মান কি হবে আমরা এর মান পাবো তিন আর পাঁচ গুণ করে পনেরো বি এর মান পাবো চার আর পাঁচ গুণ করে কুড়ি এবং সি এর মান পাবো এই চার আর সাত গুণ করে যেটাকে যেটার থেকে আমরা পাবো হচ্ছে আঠাশ তাহলে দেখো আমাদের ছোটোবেলার চিরচারিত নিয়ম দ মেথাডে হলো অঙ্কটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে এই পরের পাটটাতে যাচ্ছি পরের পাটটা কী বলছে পরের পার্টটা আমাকে বলেছে এ ইস টু ইস টু ফোর পি ইস টু সি ফাইভ ইস টু সেভেন এবং সি ইস টু ডি এইট ইস টু নাইন তাহলে এইখান থেকে যদি আমাকে এ ইস টু ইস টু সি ইস টু ডি বার করতে হয় তাহলে আমরা কিভাবে বার করব। আমরা এ মান এর মানের জন্য এই কোনার তিনটেকে গুণ করব তাহলে থ্রি ইন্টু ফাইভ ইন্টু এইট এবং যদি বিয়ের মানের জন্য আমরা কী করবো বিয়ের মানের জন্য আমরা চার থেকে দেখো আমরা চার থেকে আটে আটে আসবো বিয়ের মানের জন্য আমরা চার থেকে আটে আসবো আবার সি এর মানের জন্য আমরা চার থেকে আটে আসবো কীভাবে আসবো বিয়ের মানের জন্য আমরা চার থেকে আটে আসবো ফোর ইন্টু ফাইভ ইন্টু এইট এরকম আর সি এর মানের জন্য আমরা চার থেকে আটে কি করে আসবো ফোর ইন্টু সেভেন ইন্টু এইট আর ডি এর মানটা আমরা সবাই জানি খুব সহজ ডি এর মানটা আমরা কি করে পাবো ডি এর মানটা পাবো হচ্ছে ফোর ইন্টু সেভেন ইন্টু নাইন ঠিক আছে এইবার আমরা একটু ক্যালকুলেশনটা কিভাবে সোজা হবে একটু নিই দেখো এখানে আট আছে তাহলে এখানে আট আছে এটাকে দুই কাটলাম দুই কাটলাম দুই কাটলাম এই চারটা পুরো কেটে গেল তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো তিন পাঁচা পনেরো তিরিশ চার পাঁচা কুড়ি চল্লিশ চার সাতা আঠাশ আঠাশ দুগুণে ছাপ্পান্ন এবং সাত ন তেষট্টি এই অঙ্কগুলো করার জন্য আমরা এই গুণগুলো কখনও করব না আমরা এরকম বসিয়ে নিয়ে কাটাকাটি করে সহজেই কিন্তু আমরা রেশোটা বার করতে পারি তো তোমরা এই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই গুণটা করতে পারবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই কাটাকাটিটা করতে পারবে সেটা অবশ্যই তোমাদের প্র্যাকটিসের মাধ্যমেই হবে তত তাড়াতাড়ি কিন্তু আমরা অঙ্কের উত্তর পেয়ে যাব আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো রকম কোনো সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তাহলে আমরা পরের অঙ্কটায় চলে যাই দেখো এই অঙ্কটা আগের অঙ্কটার মতনই কিন্তু একটু অন্যরকম টাচ আছে বা একটু অন্যরকম ধাঁচ আছে আমরা কিন্তু এই অঙ্কগুলো এইভাবেই করছি এই অঙ্কগুলো দিয়ে আমাদের রেশিও প্রপোশন হোক বা আগে যে আমরা পার্সেন্টেজ করেছি এই জিনিসগুলোর বেসিক কনসেপ্ট আমাদের তৈরি হবে এই বেসিক কনসেপ্ট তৈরি হওয়ার পরেই কিন্তু আমরা বিভিন্ন চ্যাপ্টারে যে এই রেশিও প্রপোশন এবং এই পার্সেন্টেজের এই যে ইমপ্লিমেন্টেশানগুলো বা এক্সিকিউশনগুলো আছে এগুলো কিন্তু আমরা তাহালেই করতে পারবো না হলে কিন্তু আমরা করতে পারবো না তাহলে আমরা দেখে নিই এই অঙ্কটা কী বলছে এই অঙ্কটাই বলছে ছ হাজার চারশো পঞ্চাশ টাকাকে এ বি ও ডির মধ্যে ভাগ করা হয়েছে তাহলে কোন জিনিসটাকে ভাগ করা হচ্ছে ছ হাজার চারশো পঞ্চাশ টাকাকে কাদের মধ্যে ভাগ করা হচ্ছে এ বি সি ডির মধ্যে তাহলে দেখি কি বলছে বলছে এ যদি ন টাকা পায় তবে বি পায় আট টাকা এ যদি ন টাকা পায় তাহলে বি পায় আট টাকা তাহলে আমরা লিখতে পারি এ ইস টু বি নাইন ইস টু এইট তারপরে বলছে বি যদি ছ টাকা পায় তখন সি পায় পাঁচ টাকা তাহলে আমরা আগের মতন সাজিয়ে নেব বি যদি ছ টাকা পায় তাহলে সি পাবে পাঁচ টাকা তারপর বলছে সি যখন চার টাকা পায় তখন ডি পায় তিন টাকা তাহলে সি কত পাচ্ছে আর ডি কত পাচ্ছে তাহলে সি পাচ্ছে যখন চার টাকা তখন ডি পাচ্ছে তিন টাকা তাহলে আমরা খুব সহজে খুব আরামসে এখান থেকে বুঝতে পারছি যে আমাদের এ ইস টু বি ইস টু সি ইস টু ডি বার করতে হবে দেখো আমি আবার এই ক্যালকুলেশনটা আরেকবার কিন্তু এই অঙ্কটাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এই এর মান বার করতে গেলে তাহলে তোমরা বলো আমাকে কি করতে হবে নয় ছয় আর চার গুণ করতে হবে নাইন ইন্টু সিক্স ইন্টু ফোর যদি আমাকে বিয়ের মান বার করতে হয় তাহলে আমাকে তখন কি করতে হবে যদি আমাকে বিয়ের মান বার করতে হয় তখন আমি এই আট থেকে ছয় আসবো ছয় থেকে চারে যাব তাহলে এইট ইন্টু সিক্স ইন্টু ফোর আমাকে যদি সি এর মান বার করতে হয় তখন আমি কি করব তখন আমি এইট থেকে ফোরেই আসবো কিন্তু এই রাস্তা ফাইভ হয়ে তাহলে এইট ইন্টু ফাইভ ইন্টু ফোর আর যদি আমাকে ডি এর মান বার করতে হয় তখন আমরা কি করে পাবো এইট ইন্টু ফাইভ ইন্টু থ্রি তাহলে আমরা এটাকে যদি একটু ক্যান্সেলেশন করি তাহলে দেখো চার দুই দুই এখানে দুই পেলাম তাহলে এইবার আমরা যদি এই এইখানে যদি আবার দুই দিয়ে কাটি তাহলে দুই এখানে তিন পাবো এখানে দুই কেটে যাবে এখানে দুই কেটে যাবে এখানে দুই কেটে যাবে তাহলে দেখো আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি তিন নং সাতাশ চার ছয় চব্বিশ চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো তাহলে এই টোটাল কত হলো এই টোটাল এইবার তাহলে আমাকে কী বলছে এই হচ্ছে আমার এ ইস টু বি বিস টু সি ইস টু ডির মান মানে এ বি সি এবং ডি এরা কারা কোন অনুপাতে টাকা পেয়েছে আমরা কিন্তু সেটা এখান থেকে পেয়ে যাচ্ছি এবার আমাকে কি করতে হবে এবার আমাকে ছ হাজার চারশো পঞ্চাশ টাকা এদের মধ্যে ভাগ করে দিতে হবে দেখো যদি ছ হাজার চারশো পঞ্চাশ টাকা আমি এদের মধ্যে ভাগ করি তাহলে এর মান এ এর এ কত টাকা পাবে তাহলে সাতাশ উপরে বসে যাবে আর নিচে আমরা কি বসাবো এই পুরোটার যোগফল তাহলে এই পুরোটার যোগফল তাহলে তিন কুড়ি ষাট ষাট আর এগারো হচ্ছে একাত্তর একাত্তর আর পনেরো হচ্ছে ছিয়াশি এই দুটো কাটলে পঁচাত্তর হবে পঁচাত্তর দিয়ে সাতাশকে গুণ করে যা আমরা পাবো এটা হচ্ছে এর মান তাহলে বি সি এবং ডি এরা কে কত টাকা পাবে তোমরা এই সলভ করে আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি বলছি আমরা পরের সাইড পরের অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদেরকে আমাদের দুটো ব্যাচের ব্যাপারে একটু ইনফর্ম করে দিতে চাই আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলে আমাদের তরফ থেকে আমরা দুটো লাইভ ব্যাচ নিয়ে এসছি লাইভ ক্লাস ডিরেক্ট ক্লাস নিয়ে এসছি একটি হচ্ছে টেট ফাউন্ডেশন ব্যাচ আরেকটি হচ্ছে সংগ্রামী ব্যাচ প্রথমটি টেট পরীক্ষার্থী টেট যারা পরীক্ষা দেবেন বা টেট পরীক্ষার্থীদের জন্য এবং দ্বিতীয় যে সংগ্রামী ব্যাচটি এই ব্যাচটি পুলিশের পরীক্ষা এবং ক্লার্কশিপের জন্য যারা প্রিপেয়ার করছো এই দুটো কিন্তু এইগুলো কিন্তু এটা তাদের জন্য আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচের কোর্স ফি আমরা ধার্য করেছি ছত্রিশশো টাকা কিন্তু প্রথম পঞ্চাশ জন স্টুডেন্টের জন্য এটি আমরা চব্বিশশো নিরানব্বই টাকায় দেবো তোমাদের ইনস্টলমেন্টে পয়সা তোমাদের টাকাটা তোমরা যাতে ইনস্টলমেন্টে দিতে পারো সেই রকম ব্যবস্থা আমাদের করা আছে আমরা এই টেথ ক্লাসে এই যে ফাউন্ডে আমাদের যে লাইভ ব্যাচ বা লাইভ ক্লাস এখানে আমরা আমাদের বেস্ট টিচারের দ্বারা তোমাদের লাইভ ডাউট ক্লিয়ার করাবো তোমাদেরকে রেকর্ডেড ক্লাসগুলো আমরা দেব এবং তার সাথে তোমাদের মক টেস্ট ফেসিলিটি এবং টপ কোয়ালিটি পিডিএফও আমরা দিয়ে দিচ্ছি তো আমাদের এই দুটো ব্যাচের মধ্যে যদি কোনো ব্যাচে তোমরা ভর্তি হতে ইচ্ছুক হও বা আমাদের পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি শীঘ্রই এই নাম্বারে যোগাযোগ করো আমরা এবার আমাদের অঙ্কে চলে যাব পরের অঙ্কটা কী বলেছে পরের অঙ্কটা বলেছে যে মিন প্রোপোশন বলে দেওয়া আছে ছয় তাহলে আমরা সবাই আগে আমরা জানি যে মিন প্রকোশানটা আমরা কখন বার করি যখন এ বি সি এই তিনটে সংখ্যা প্রপোশনে থাকে তাহলে দেখো যদি প্রপোশন বা সমানুপাতিক থাকে তাহলে আমরা এরকম লিখতে পারব এ বাই বি ইকোয়ালস টু আমরা আগের দিন আগের ক্লাসটাতে দেখেছি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার ইকোয়ালস টু এসি তাহলে বি সমান সমান রুট এসি তাহলে আমরা জানি কি মিন প্রপোশনের ফর্মুলা কী মিন প্রপোশনের ফর্মুলা হচ্ছে সেকেন্ড প্রোপোশান বা বি এটা সমান সমান হচ্ছে রুট ওভার এ আর সি এগোনোর আগে বলে দিই আমরা জানি যদি এই তিনটে নাম্বার প্রপোশানে থাকে তাহলে এটিকে আমরা ফার্স্ট প্রোপোশান বলতে পারি এটিকে আমরা সেকেন্ড প্রোপোশান বলতে পারি এবং এটিকে আমরা এই জিনিসটাকে এই সিটাকে আমরা কিন্তু থার্ড প্রোপোশান খুব আরামসে বলতে পারি তাহলে যদি আমার এখান থেকে ফার্স্ট প্রোপোশান আর সেকেন্ড প্রোপোশানের মান বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে দেখো আমাকে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে মিন প্রোপোশান বা বিয়ের মান হচ্ছে ছয় এটা আমাকে এখানে বলে দিয়েছে তাহলে এর ভেতরে আমাকে কী করতে হবে রুটোভার এ এটা আমি জানি না ইন্টু সি সি কত বলে দিয়েছে টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো যে এ সমান ছত্রিশ দেখো এই রুটটা এখানে উঠে ছয়টাকে স্কোয়ার করে দিলে ছত্রিশ হয়ে যাচ্ছে বাই টোয়েন্টি বাই টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ তাহলে এটাকে আমরা এখান থেকে একশো দিয়ে গুণ করবো তাহলে ছত্রিশ ইন্টু একশো বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এইটা সলভ করলে যেটা আমরা পাবো সেখান থেকে আমরা এর মান পেয়ে যাব আমরা কিসের মান পেয়ে যাব আমরা এর মান পেয়ে যাব এবং এই সেম যে এর মানটা আমরা এখানে পাবো এই যে সেম এর মানটা আমরা এখানে পাবো এই এর মান আর সির মান এখানে বসিয়ে দিলে কিন্তু আমরা আরামসে বিয়ের মানও পেয়ে যেতে পারি আশা করি পরিষ্কার হয়েছে তোমাদের আমরা তাহলে পরের অঙ্কটা বলছে যদি এ অংশের তিন গুণ বিয়ের অংশের চার গুণ এবং সি এর অংশের সাত গুণ সমান হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখে নেব আমরা লিখে নেব পি এ সমান ফোর বি সমান সেভেন সি আমরা সবাই জানি যে এইটাকে আমরা সমান সমান কে লিখে নিতে পারি যদি আমরা কে লিখে নিই তাহলে এর মান কী পাবো কে বাই থ্রি পাবো বির মান কী পাবো কে বাই ফোর পাবো এবং সির মান কী পাবো কে বাই সেভেন পাব তাহলে আমরা আসলে পেয়ে যাচ্ছি দেখো এইচ টু বিস টু সির মান হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই সেভেন এইবার এই যে এই চারশো সাতাশ টাকা আছে এই চারশো সাতাশ টাকাটাকে আমাদেরকে এই অনুপাতে ভাঙতে হবে তাহলে এই অনুপাতে যদি আমরা চারশো সাতাশকে ভাঙতে যাই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে যে এই তিন চার আর সাত এই তিন চার আর সাতের লসাগু কত হবে তিনচারা বারো এবং সাত বারং হচ্ছে চুরাশি তাহলে সাত বারং যদি চুরাশি হয় আমরা এই প্রত্যেকটাকে চুরাশি দিয়ে গুণ করবো তাহলে এইখানে আমরা কি পেয়ে যাব এখানে আমরা পেয়ে যাব। আঠাশ এখানে আমরা কি পেয়ে যাবো এখানে আমরা পেয়ে যাবো একুশ আবার এখানে আমরা পেয়ে যাব বারো আশা করি পরিষ্কার হয়েছে এবার এই রেশিওতে চারশো সাতাশ টাকাটাকে কীভাবে ভাঙতে হয় সেটা আমরা আগের অঙ্কে দেখিয়ে দিয়েছি তোমরা এই অঙ্কটা করে আমাদেরকে লোকসের আমরা তাহলে এবার আমাদের পরের অঙ্ক এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক দেখো আমি এই অঙ্কটা যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস যদি কোনো রেশিও এক্স বাই ওয়াই এরকম থাকে তাহলে যদি এই রেশিও বাই অনুপাতের সাথে ওপর নিচে আমি সেম সংখ্যা যোগ করি বা বিয়োগ করি তাহলে কিন্তু অনুপাতের মান পাল্টায় কিন্তু যদি আমরা কোনো অনুপাতের সাথে ওপর নিচে সেম সংখ্যা গুণ করি বা ওই সেম সংখ্যাকে আমরা ওপর নিচে ভাগ করি তাহলে কিন্তু তার মান সেই অনুপাতের মান কিন্তু সমানই থাকবে উইল অলওয়েজ বি ইকুয়াল আশা করি পরিষ্কার হয়েছে তাহলে এবার আমরা অঙ্কটাতে চলে যাব অঙ্কটা কি বলছে অঙ্কটা বলছে যে একটি অনুষ্ঠানে পুরুষ ও মহিলাদের অনুপাত থ্রিজ টু টু ওই অনুষ্ঠানে যদি কুড়ি জন পুরুষ যোগদান করেন তাহলে মহিলা ও পুরুষের অনুপাত কত এম এমডাব্লিউ থ্রি এক্স টু এক্স তারা জয়েন করছে পুরুষ মানুষটা জয়েন করছে তাহলে থ্রি এক্স প্লাস টোয়েন্টি তাহলে থ্রি এক্স প্লাস টোয়েন্টি বাই টু এক্স মহিলাদের মান পাল্টাবে না এটার সমান সমান টু ইস টু থ্রি তাহলে এইটা এদিকে চলে যাবে এইটা এদিকে চলে যাবে নাইন এক্স প্লাস সিক্সটি সমান ফোর এক্স তাহলে নাইন এক্স থেকে ফোর এক্স বাদ দিলে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স সমান হচ্ছে ষাট এক সমান বারো তাহলে এক সমান যদি বারো হয় তবে সেই অনুষ্ঠানে পুরুষ ও মহিলার সংখ্যা কত ছিল তাহলে তিন বারং ছত্রিশ দুই বারং চব্বিশ তাহলে ছত্রিশ আর চব্বিশ যদি আমরা যোগ করি হাট আমার সঠিক উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক আছে আমরা তাহলে এবার আমাদের পরের অঙ্ক চলে যাব এই অঙ্কটা তো বলেছে যে অমর এবং আকবরের বয়সের অনুপাত ফাইভ ইস টু টু যদি সাত বছর পরে তাহলে অমর এবং আকবর এদের বয়সের অনুপাত কত বলে দিচ্ছে ফাইভ ইস টু টু বলে দিচ্ছে তাহলে আমরা এটাকে আরামসে ফাইভ এক্স আর টু এক্স লিখে নিতে পারি লিখে নিতে পারি ফাইভ এক্স আর টু এক্স বলেছে সাত বছর পরে তাহলে দেখো সাত বছর পরে এই ভুলটা কিন্তু আমরা সবাই করি আমরা এই ভুলটা কিন্তু করব না কি ভুল আমাদের যদি বলে সাত বছর পরে তাহলে দুজনের বয়সের সাথেই কিন্তু আমাকে যোগ করতে হবে আমরা কিন্তু অনেক সময় একজনের সাথেই সাত যোগ করে ছেড়ে দিই তাহলে যদি এটা আমরা এরকম করে করি তাহলে ফাইভ এক্স প্লাস সেভেন বাই টু এক্স প্লাস সেভেন সমান সমান তাদের নতুন বয়সের অনুপাত কত হচ্ছে ফোর ইস টু থ্রি এই যে অঙ্কটা এই অঙ্ক থেকে এক্সের মান বার করে এর সাথে গুণ করে দিলেই এই ফাইভের সাথে গুণ করে দিলেই কিন্তু আমরা অমনে অমরের বর্তমান বয়সটা পেয়ে যাব। তো এই সলিউশানটা আমরা আগের অঙ্কটাতে করেছি ওই রেফারেন্সটা নিয়ে তোমরা এই অঙ্কটা সলভ করে আমাদেরকে বলবে এর উত্তর কত আছে তাহলে আমরা এরপরে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এখানে বলছে যে এই যে অঙ্কটা এটা কিন্তু রেশিও প্রপোশনের খুব জরুরি খুব ইম্পর্টেন্ট স্টিপুলেটেড একটা অঙ্ক এই অঙ্কটা কিন্তু পরীক্ষার হলে খুব আসে তাহলে এই অঙ্কটা আমরা একটু আস্তে আস্তে শিখে নেব এই অঙ্কটা আমরা কোনো শর্টকাট দিয়ে শিখবো না এই অঙ্কটা যদি আমরা ভালো করে নর্মাল অবস নর্মালভাবে নর্মাল ক্যালকুলেশনের দ্বারা যদি আমরা শিখি আমরা যদি আমাদের ক্যালকুলেশনের রেটটাকে ক্যালকুলেশনের মাত্রাটাকে একটু যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই হয়ে যেতে পারে তাহলে কী বলছে বলছে এ ও বি এর আয়ের অনুপাত থ্রি টু টু তাহলে আমরা ধরে নিলাম ইনকাম হচ্ছে থ্রি এক্স আর টু এক্স আর তাদের ব্যয়ের অনুপাত কত বলে দিয়েছে তাদের ব্যয়ের অনুপাত বলে দিয়েছে টু ইস টু ওয়ান তাদের তাদের এক্সপেন্ডিচারের অনুপাত আমরা কী পেয়ে যাচ্ছি টু ওয়াই আচ্ছা এইবার তারপরে আমাকে বলে দিয়েছে তাদের সেভিংস বা তাদের সঞ্চয়ের অনুপাত কত বলছে সঞ্চয়ের অনুপাত এইট জেড ইস টু আমাদের বলছে এইট জেড আর সেভেন জেড যেহেতু এইট ইস টু সেভেন দেওয়া আছে এই জন্য আমরা এইট আর সেভেন জেড ধরে নিচ্ছি এবার আমাকে বলেছে তাদের সঞ্চয়ের সমষ্টি সাড়ে সাত হাজার টাকা তাহলে আর এইট জেড আর সেভেন যদি আমি যোগ করি তাহলে আমি সাড়ে সাত টাকা পাবো তাহলে এইট জেড আর সেভেন যদি আমি যোগ করি তাহলে আমি এখান থেকে পাবো সাড়ে সাত হাজার টাকা তাহলে সমান সেভেন সমান তাহলে তাদের সঞ্চয়ের মান কত একজনের চার হাজার টাকা আর একজনের সাড়ে তিন হাজার টাকা আশা করি বোঝা গেছে তাহলে আমরা একটু সুন্দর করে সাজিয়ে নিই থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান আমরা লিখতে পারি চার হাজার টাকা আবার দেখো আমরা যদি আমরা যদি টু ওয়াই লিখি তাহলে আমরা পেয়ে যাবো চার চার হাজার টাকা আর টু এক্স মাইনাস ওয়াই সমান আমরা পেয়ে যাচ্ছি সাড়ে তিন হাজার টাকা তাহলে দেখো এইখানে আমার কি চেয়েছে আমার তাদের আয় কত সেটা চেয়েছে তাহলে আমি এখান থেকে এই যে ধ্রুবক্ত ওয়াই এটা বাদ দিয়ে দেবো তাহলে আমি এইখানে যেটা আছে এটা দিয়ে পুরো মাল্টিপ্লাই করে দেবো কত হবে তাহলে এটা আমরা নতুন কত পাবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান সমান চার হাজার আর টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস টু ওয়াই সমান সমান আমরা পেয়ে যাবো সাত হাজার টাকা তাহলে এই দুটোকে যদি আমরা এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো আমরা এটার থেকে এটাকে বিয়োগ করবো এটার থেকে আমরা এটাকে বিয়োগ করবো তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে ফোর এক্স মাইনাস থ্রি এক্স মানে এক সমান হচ্ছে তিন হাজার টাকা তাহলে এক সমান যদি তিন হাজার টাকা হয় তাহলে এর আয় কত ন হাজার টাকা বিয়ের আয় কত চার হাজার টাকা আশা করি বোঝা গেছে ছ হাজার বিয়ের আয় হচ্ছে কি করে পেলাম আমরা এই ছ হাজার টাকাটা এই যে এক্সটা এই এক্সটাকে তিনের সাথে গুণ করলাম তাহলে ন হাজার টাকা পেলাম আবার এই তিন হাজার সাথে গুণ করলাম আমরা ছ হাজার টাকা পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিন্তু এরকমভাবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ক্যালকুলেশনকে স্ট্রং করো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইবার এই অঙ্কটা বলেছে যে এক্সের স্কোয়ার ভ্যারিজ উইথ ওয়াই কিউব আমরা সবাই জানি যদি কোনো সংখ্যা এরকমভাবে ব্যস্তানুপাত সমানুপাতিক হয় তাহলে আমরা এটাকে এই ইকোয়ালস টু লিখে নিতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এক্সের স্কোয়ার ইকোয়ালস টু কে ওয়াই কিউব লিখে নিতে পারবো আশা করি তাহলে এবার এখানে এক্সের মান কত বলেছে ছয় তাহলে ছত্রিশ এবং ওয়াইয়ের মান কত বলেছে ওয়ায়ের মান বলেছে এখানে আমাকে তিন তাহলে তিনের কিউব কত হয়ে যাচ্ছে তিনের কিউব হয়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে কে এর মান কত পাচ্ছি কে এর মান পাচ্ছি আমরা থার্টি সিক্স বাই টোয়েন্টি সেভেন তাহলে এইবার দেখো তাহলে এইখানে যদি আমরা এই এই যে ইকুয়েশানটা আছে এই সমীকরণটাতে আমি যদি কে এর মান বসিয়ে দিই তাহলে একটু এরকম দেখতে লাগছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু থার্টি সিক্স বাই টোয়েন্টি সেভেন ইন্টু ওয়াই কিউব তাহলে টোয়েন্টি সেভেন এক্সের স্কোয়ার ইকুয়ালস টু থার্টি সিক্স ওয়াই কিউব এইটাই হচ্ছে তোমাদের এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশান আশা করি বোঝা গেছে আমরা আবার এই ফাউন্ডেশন ক্লাসের পরে আমরা রিভিশনে এরকম ধরনের কিছু অঙ্ক আবার দেখে নেব আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি এই অঙ্কটাই বলেছে যে তিনটি বিদ্যালয়ে ধরে নিলাম এ বি এবং সি এই তিনটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা হচ্ছে সিক্স ইস টু এইট ইস টু সেভেন তাহলে আমরা বলতে পারি সিক্স এক্স এইট এক্স সেভেন এক্স এবার আমাকে বলেছে বছরের শুরুতে যদি এই তিনটে বিদ্যালয়ে যথাক্রমে কুড়ি শতাংশ ছাত্র পনেরো শতাংশ এবং কুড়ি শতাংশ এই তিনটে হারে যদি ছাত্র বাড়ে তাহলে দেখো ছয়ের কুড়ি পার্সেন্ট মানে কত ছয়ের কুড়ি পার্সেন্ট আমরা বলতে পারি ছয় দুগুণে বারো তাহলে ওয়ান পয়েন্ট টু আমরা অ্যাড করবো তাহলে ছয়ের সাথে যদি ওয়ান পয়েন্ট টু অ্যাড করি সেভেন পয়েন্ট টু এক্স তাহলে আটের সাথে যদি আমরা ফিফটিন পার্সেন্ট আটের যোগ করি আটের ফিফটিন পার্সেন্ট কত আটের ফি ফিফটিন পার্সেন্ট হয়ে যায় বারো বা ওয়ান পয়েন্ট টু তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি নাইন পয়েন্ট টু আবার সাতের সাথে আমাকে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড করতে বলছে তাহলে আমি কী কী পেয়ে যাচ্ছি সাথে টোয়েন্টি পার্সেন্ট কত চোদ্দো বা ওয়ান পয়েন্ট ফোর তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব এইট পয়েন্ট ফোর এক্স এইবার তাহলে যদি এইটাকে আমরা এইবার ছোটো করি তাহলে ছোটো করলে দেখো এটা কত হবে এই হচ্ছে তোমাদের ওই বিদ্যালয়গুলিতে এই এই সংখ্যক ছাত্র বাড়ানোর পরে তোমাদের কত ছাত্র অনুপাত হচ্ছে তোমরা বুঝতে পেরেছো এবার আমি তাহলে আমাদের আজকের ক্লাসের সেই অঙ্কে চলে যাচ্ছে এই অঙ্কটা বলছে যে এ ও বি এই দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত ফোর ইস টু ফাইভ আর ফাইভ ইস টু ওয়ান তাহলে ধরে নিলাম ফোর ইস টু ফাইভ আবার এতে হচ্ছে ফাইভ ইস টু ওয়ান বলছে এইখান থেকে এইখান থেকে কত অনুপাতে এই পাত্র এবং এই পাত্র থেকে কত অনুপাতে আমার যদি আমি মিশ্রণগুলোকে মিশ্রিত করি তাহলে নতুন যে পাত্রতে আমি দুধ আর জল পাচ্ছি তার অনুপাত ফাইভ ইস টু ফোর হবে তাহলে এই অঙ্কটা করার নিয়ম আমরা মিক্সচার অ্যালিগেশন যখন করব তখন এই অঙ্কটা একটু ভাবে করবো আমি জাস্ট রেশিওর একটু মেথোডোলজি বা রেশিওর অঙ্কগুলো কীভাবে করা যায় আমি সেই জন্য এই অঙ্কটা একবার এখানে দেখছি তাহলে আমরা ধরে নেব যে ওয়ান টু ওয়াই এই অনুপাতে আমরা আমরা এইখানে এই দুটো পাত্র থেকে দুধ আর জলের মিশ্রণ নিয়েছি তাহলে দেখো যদি আমরা প্রথম পাত্রটা ধরি ফোর ইস টু ফাইভ তাহলে এখানে দুধের মান কত ফোর বাই নাইন তাহলে এখানে জলের মান কত ফাইভ বাই নাইন দ্বিতীয় পাত্রটাই যদি দেখি দুধের মান কত ফাইভ বাই সিক্স আর এটাই যদি দেখি তাহলে ওয়ান বাই সিক্স এইবার তাহলে আমরা যদি এই দুটো পাত্র থেকে দুধ ও জলের মিশ্রণ নিই নিয়ে এবং সেটাকে মেশাই তাহলে নতুন যে পাত্রে দুধ আর জলের অনুপাত হয়ে যাবে ফাইভ ইস টু ফোর তাহলে এখানে আমরা কী করবো আমরা ওয়ান ইস টু ওয়াই ধরে নিলাম তাহলে আমরা ধরব প্রথম পাত্রে থেকে যে দুধটা পাচ্ছি সেটা ফোর বাই নাইন প্লাস দ্বিতীয় পাত্র থেকে আমি যে দুধটা পাচ্ছি সেটা হচ্ছে ফাইভ ওয়াই বাই সিক্স এইবার যদি আমি জলে আসি তাহলে প্রথম পাত্র থেকে আমি যে জলটা পাচ্ছি সেটা হয়ে গেল ফাইভ বাই নাইন দ্বিতীয় পাত্র থেকে আমরা যে জলটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই বাই এই দুটোর অনুপাত মিলিয়ে আমার হয়ে যাবে ফাইভ বাই ফোর তাহলে দেখো আমরা এইখান থেকে ওয়ায়ের মান যা পাবো আমরা এইখান থেকে ওয়ায়ের মান যা পেয়ে যাব এটাই হয়ে যাবে আমার দুধ আর জলের অনুপাত আশা করি তোমাদের পরিষ্কার হয়েছে তোমরা এই উত্তরটা আমাদেরকে করে কমেন্ট বক্সে জানাবে যে ওয়ায়ের মান কত হচ্ছে আশা করি তোমাদের সবার পরিষ্কার হয়েছে তোমরা সবাই রেশিপ্রপোষণের আজকে যে অঙ্কগুলো হলো এগুলো তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে আশা করি তোমাদের অনেক সুবিধা হবে তোমরা রেশিপ্রপোষণের অঙ্ক খুব সহজেই এবার থেকে করতে পারবে ঠিক আছে অল দ্য বেস্ট সবাই ভালো থাকবে আশা করি সবাই ভালো করে পড়াশুনো করবে সবাই অঙ্ক